ہم نماز بھی مانتے ہیں اس کے ساتھ ساتھ ہم حسین کو بھی مانتے ہیں اور جب حسین کو مانتے ہیں تو تو اس کا ان کا تو ان کے تازیا یعنی ان کا یادگیر تازیا کا مطلب یادگیر شرن جکیر آلوچنا مان بو نہ مانبو نا جائے جاس نہ جایا جا আল্লাহ ছাড়া গায়রুল্লাহ জিকির করা যা আছে নেই আচ্ছা দেখি কোরআনে আছে কি না হ্যাঁ দেখব ইনশাআল্লাহ তো ভাই একটা কথা বলি নামাজ পড়তে মানা করছি না নামাজ পড়বেন কিন্তু এই যে খাতিবদের পিছনে নয় মাভিয়া বলাদের পিছনে নয় হোসাইনি দেখতে হবে আলী মাওলাই দেখতে হবে ইমাম খুঁজে নেবেন আগে যাবেন সালাম কালাম যাই করুন একবার বলবেন ইয়া আলী যদি ইমাম হয় তো সেও বলবে আল আল বড় খুশি হবে হবে নামাজ যদি মাদাত বা ইয়া আলী বলার পর মুখ সেটকে যায় খবরদার ওখানে দাঁড়াবেন না ছুটে পালিয়ে আসবেন কেন শয়তান থেকে বাঁচাটা আপনার কাজ কাজ নামাজ বাড়িতে পড়েন ঠিক আছে কিন্তু যেখানে সেখানে মাথা ঠুকবেন না আমি বলছি আমার কথা মানবেন না কোরআন হাতে মিলিয়ে নেন আমি আগেও বলেছি এখনো বলছি সুরা তাও একশো সাত একশো আট নম্বর আয়াতে মসজিদ যে আল্লাহ জন্য বানানো হয়েছিল নামাজ পড়ার জন্য বানানো হয়েছিল তাকে কেন ভেঙে গুড়িয়ে পুড়িয়ে দেওয়া হলো সেই মহিদের নাম কেন রাখা হলো মসজিদে জেরার মানে ক্ষতিগ্রস্ত মসজিদ মসজিদ ক্ষতি করে কিন্তু নামাজ পড়ার জন্য মসজিদ বানায় হ্যাঁ ভাই আমার আজকে হজর মসজিদ নিয়ে অনেক ফাটাফাটি কি জি ভেঙে দিল তার জন্য তো দোয়াও করলো জি নবী পাকের এক এক একজন ওয়াইসের সুপারিশে সত্তর হাজার উম্মত না আর এখানে কোটি কোটি মোল্লা মৌলবী হাত তুলে এক মসজিদে দোয়া করলো মসজিদ রক্ষা পেল না তো তাদের পিছনে নামাজ পড়ে তুমি কি করে রক্ষা পাবে যেখানে মসজিদ রক্ষা পায়নি হ্যাঁ ভাইরে আমার হ্যাঁ হায়াতে আব্দুল মুতালিব তিনি আল্লাহকে বললেন আবরাহা থেকে আমার উট নিয়েছি এটা আমার মাল উট আমি নিয়ে নিয়েছি এবার তোমার ঘর তুমি সামলাও হ্যাঁ আল্লাহ তার ঘর সামলেছিল কি তাহলে আল্লাহ সামলাবে আল্লাহ যখন সামলাবে তা আল্লাহ যাদেরকে হাদি করে পাঠিয়েছে তাদের অনুসরণ করে থাকার নাম হলো আল্লাহ সামলাবে আমি আপনাদের খেদ সুরা কাউসার পড়েছিলাম ইন্না আতাইনা কাল কাউসার নিঃসন্দেহে আমরা আপনাকে কৌশল দান করেছি কেক আগে দান করেছে একটু গ্লাসে পানি দান তো না অনেক রাত হয়ে গেছে অনেক সোনা বেশ হয়ে গেছে সোনার আর ইচ্ছা নেই মনে হয় নাকি আছে ও বাবা পিছনের ভাইরা ও বাবা সবাই তো তাবারক খাবে না সবাই ওয়াজ শুনবে কি গো ঠিক আছে ইনশাআল্লাহ টাইম নিয়েছি একটা পর্যন্ত খুব বেশি দেরি তাই যাব

মুহাম্মদ আলী হাসান হোসেন প্রকাশ্য এই পাঁচ মোকাম নামাজ কামেল পীর যারা ধরেছেন রহস্য জেনে নেবেন বা সেই রহস্য জেনে নামাজ আদায় করবেন নামাজ বাগিয়া বাগিচা ফুল দানাবে জি আমি বলে গেলাম যে ইন্না তায়না কালকাউসার হে নবী হে মাহবুব নিশানদে আমরা এখানে বহুবচন আল্লাহ ব্যবহার করছেন আমরা আমরা আপনাকে কৌশল দান করলাম আচ্ছা নবীকে দান করেছে কৌশল কে আমরা তা আল্লাহ তো আমি হবে আমরা কাকে নিয়ে হলো আমরা কাকে নিয়ে হলো হ্যাঁ তাহলে আমরা খুঁজতে গেলেই দেখা যাবে কৌশলটা কি হ্যাঁ এই আমরা খুঁজতে গেলে দেখা যাবে কাউসার কি তাহলে আমরা খুঁজতে গেলে দেখতে পাবে মা ফাতেমাও আছে মা ফাতে মা আছে আর তার সঙ্গে যে আসছে এই মা খালি কোবরা আছে আর তার সঙ্গে মা আছে মা আর আল্লাহ তাদের সঙ্গে থেকে দিচ্ছেন আমরা দিলাম কাকে মোহাম্মদ কে একটু পরে বুঝতে পারবেন বুড়োটা এলে এই কোরআন শরীফে এই সুরার থেকে আর কোন ছোট সুরা নাই আর সুরা কাউসার নামে যে একটা শব্দ কাউসার এরকম শব্দ কোরআন পাকের কোথাও নাই এই এক জায়গায় যেমন বাড়িয়া এক জায়গায় কাউসার এই একই জায়গায় আবার আবতার আবতার মানে শিকড় কাটা নির্বংশ এই শব্দটাও কোরআন পাকের ওই এক জায়গায় মানে এই সুরাতে আবতার কাউসার আর সুরা বায়নাতে বাড়িয়া জি এই তিনটে চারটে শব্দ এক একটা জায়গায় দ্বিতীয়বার ব্যাপার হয়নি কিন্তু অন্যান্য লাভ দশ বার বিশ বার একশো বার পঞ্চাশ বার বার করে ব্যবহার হয়েছে জি তো এই যে কতটা গুরুত্ব আছে যেগুলো একবার করে ব্যবহার হয় যেটা বারবার ব্যবহার হয় কোনটার দাম বেশি হয় একবার না সচরাচর চলাচল করে সোনা কি জি হীরা কুবত মনিমুক্তা মাঝে মাঝে না হ্যাঁ তাই একবার কেন বারবার করতে পারতো লুকিয়ে রাখার সম্পদ বড় দামি মূল্যবান জিনিস জি ইন না আতাই না আমি বেশি মানতে দিদি গিয়ে আবার সময় লেগে যায় না আতাই না কাল কাউশার নিঃসন্দেহে আমরা আপনাকে কাউশার দান করেছি তার জন্য কি করতে হবে আমরা যখন কোন বাক্য রচনা করি বাক্য বলি তো বাক্য বলতে বলতে কি বলি অতএব অতঃপর সুতরাং কিন্তু যদি এবং ঠিক না তার মানে এইগুলো বলার পূর্বে একটা বাক্য হয়ে গেছে তাই না বাক্য ছিল তাহলে এখানে আল্লাহ ফা বলেছে ফা মানে কি একটা বাক্য হয়ে গেছে সেই বাক্যটা কি ইন্না তাই না কাল কাউসা এটা একটা বাক্য এটা একটা আয়া এটা একটা নিদর্শন এটা একটা নিশানি কি নিঃসন্দেহে আমরা আপনাকে কাউসার আতা করেছি দান করেছি আচ্ছা কাউসার পরে বুঝব কাউসার বলে কাকে কাউসার দান করেছি ফ আসতক একটা দান করে তার জন্য তার জন্য অথক পরেশ ফাসললে রবের ওয়স্তে অথক নামাজ করো নামাজি ভাই সবাই নামাজি কেউ বেদ নামাজি বলবেন না যে আমাকে বলেন সবাই নামাজি ফাসললে আতে রবের ওয়াস্তে নামাজ

মেনে নেব কয়সরকে ধরে নেব কয়সরকে নিয়ে পান করব কয়সরকের সঙ্গে আমরা যোগ স্থাপন রাখবো কয়সরের সঙ্গে আমরা যোগ স্থাপন রাখতে গেলে তাহলে মিলন শুধু গ্রহণ করতে হবে ভালো করে বসেন সুরা ছোট্ট বাবার বিশাল মাথায় যায় না ঢোকে না এবং নহর করো এখানে সবাই মানে লিখেছে কুরবানি করো

এদেরকে ফেলে দিয়ে জবাই করা হয় উঠকে কি আপনি ফেলে জবাই করতে পারবেন আগে নহর করতে হয় বললাম বা বর্ষা দিয়ে হুলকুমে মারতে হয় নহর হতে হতে ঝর্ণা ঝরতে 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 যখন ভোতলাশাই হয় কেবলা রোগ করে জবাই করতে হয় নাবিকে বললেন নহর করুন দেখতে পাওয়া যায় কোরআনে দেখতে পাওয়া যায় না দেখাচ্ছি দেখাচ্ছি নহর করো রবের বাস্তে যখন দিয়েছি কৌশল তাহলে আগে নবীকে কৌশল দিয়েছেন আচ্ছা নামাজ আমরা কার থেকে পেয়েছি নবী পাক নামাজ পেয়েছেন তাই দিয়েছেন নবী পাককে নামাজ দেওয়ার আগে কি দিয়েছে কৌশল তো নবীবাক যখন নামায় দিয়েছেন মোল্লাকে বলুন যে নামায় তো দ্বিতীয় নম্বরে দিয়েছে কাউসর তো এক নম্বরে কাউসর দেন তারপর নামাজ কারণ নবীবাককে কাউসর দিয়েছে নবীবাকই কাউসর নিজের জন্য রেখে দিয়েছেন আর নামাজ উম্মতকে দিয়েছেন যে আমি কাউসর খাই তোরা আমি কাউসর পান করে তোরা নামাজ পড় হ্যাঁ তাহলে নবী যদি কাউসর পেয়েছেন তাহলে উম্মতকে আগে কাউসর দেবে তারপর নামায় দেবে যারা বলেন তাহলে আগে নামাজি হওয়ার আগে কৌশল খুঁজুন কৌশল পেয়ে যান আগে কৌশল পেয়েছেন বলেন না মরার পরে আর যদি জাহান নামাই যাস কি করে পাবে মরার পরে সেখানে গিয়ে কৌশল পাবে ভাই আমার মরার পরে কৌশল মরার পরে কৌশল চা আছে একটু গরম গরম দেবেন তো কথা বুঝতে পারছেন না ঘুম পাচ্ছে ধরে ধরে বলছি জানেন তো খুব ভাইটাল কথা এটা একটু জুনুনে গেলে বুঝতে পারবে না ওরকে যাবে ধরে ধরে কেটে কেটে বলছি শিক্ষা লাভের জন্য একটু জেগে থাকে না মরার পরে কয়সর পাব নবীকে দিল কয়সর মরার পরে তাহলে কয়সর যদি মরার পরে পাই তো নামাজ মরার আগে না পরে আগেরটা পাবো মরার পরে আর পরে যেটা দিল মরার আগে এই কেমন বিচার না আল্লাহর বিচার আল্লাহ দিল যে কৌশা দিছি আগে ওটা মরার পরে পাবি আর যেটা দ্বিতীয় নম্বরে আসে ওটা মরার আগে আল্লাহ দিয়েছে আগে কাউসার তা আগে কৌশার লে মরার আগে কৌশার লে মরার আগে নামাজ লে যে মরার আগে কাউসার বুঝেছে সে নামাজ বুঝে গেছে আর যে কৌশার বোঝে না শয়তানের মতো নামাজ পড়ে শুধু জাহান্নামে যাচ্ছে বড্ড গায়ে লাগা কথা কিছু বুঝে না কৌশর দিল আগে তাকে রেখে দিল মরার পরে তার মানে মোল্লা কৌশরই বুঝে না কৌশর বুঝে না বলেই মরার পরে রেখেছে আর আমরা যারা কৌশর পেয়ে গেছি মরার পরে নয় আমরা আগে পেয়েছি তাই কৌশরের পাওয়ার আছে মালিকে মুক্তার মোল্লা আলী পাকের কদমের মাটির কসম করে বলছি পৃথিবীর বুকে এমন কোন মোল্লা হয়ে জানি আলী ওয়ালা গোলামকে হারিয়ে দেবে দলিল ছাড়া কথা বলে না আচ্ছা এটা একটা বোজেন ভালো কথা কৌশ দেখাইতে হবে ফাসাল লে রাব্বিকা ওয়ানহার নহর কর নামাজের পরে নহর কর তাহলে নহর একটা পশুর হয়। সব পশু জবাই হয় ইও জবাই হবে নাম্বার দুই কিন্তু আগে না হয় তার মানে বর্ষা বললামের দ্বারা হুল কমে কারবারা প্রান্তরে কাউকে কি ডাইরেক্ট জবাই করা হয়েছে হ্যাঁ নবীকে দেখানো হয়েছে কারবেলা কথা এই যখন আয়াতরা নাজিল হয় নবী পাক ঝর্ণা ঝরছেন কি দৃশ্য দেখানো হয়েছে যে কারবেলা প্রান্তরে আমাকে নাহর হতে হবে কওসার দিয়েছে মোহাম্মদ কে নামায় দিয়েছে মোহাম্মদ কে নহর দিয়েছে মোহাম্মদ কারবলা প্রান্তরে তার আগে দেখি কওসার আমরা পেয়েছি নামাজে পেয়েছি নহর কেন হোসেন মোহাম্মদ গেল কোথায় ইয়া রাসূলুল্লাহ सवाल জেগেছে প্রত্যেক নবীর যা গুণা গুণ সবকে সর্বশ্রেষ্ঠ করে আপনার মধ্যে রাখা হয়েছে আকুল্লাহ শাইন আসাই না হোক ফি ইমাম মুবিন যাবতীয় বিষয় বস্তু সবকিছু ইমামের মধ্যে তবে আপনি ছাড়া বড়ই মানকে আছে সব নবীদের iman কায়নাতের ইমাম সৃষ্টির ইমাম সব কিছু আপনার মধ্যে তামাম নবীর গুণাগুণ যা সে পাত আপনার মধ্যে কিন্তু আপনার মধ্যে সব সিপাত নবীদের সব পায় পাই কিন্তু কয়েকজন নবীর সিপাত আপনার মধ্যে পাওয়া যাচ্ছে না সেই সিপাত কথা বলে জাকারি আলাহ সাল্লাম কোরবানি হয়েছিলেন কোরাতে মাথা চিরি শহীদ হয়েছিলেন ইয়াই আলাহ সাল্লামকে তার উন্মতেরা শহীদ করেছিলেন তাহলে আপনি তো শহীদ হননি আপনি তো লোহা নির্মিত তালবারের দ্বারায় অস্ত্রের দ্বারায় শহীদ হননি অন্যান্য নবীরা শহীদ হয়েছেন আদমের সিফাত আপনার মধ্যে নূহ নবীর সিফাত আপনার মধ্যে মুসা নবীর সিফাত আপনার মধ্যে ইব্রাহিম নবীর সিফাত আপনার মধ্যে ইসমাঈল সিফাত আপনার মধ্যে আদম সবকিছু সিফাত আপনার মধ্যে হ্যাঁ তো আপনার আপনি কুরবানি তো হননি শহীদ তো হননি যেমন জাকারিয়া হয়েছিল সেটা আপনার মধ্যে নেই ইয়াহিয়া হয়েছে আপনার মধ্যে নেই তাই বলছে কে বললাম আমার মধ্যে নেই নবী মুহাম্মদ একটা

গুণাগুণ আমান নবীর মধ্যে খুঁজতে গেলে হোসাইন ছাড়া পূর্ণাঙ্গ নবীকে পাবে না কেন হোসাইন যদি কোরবানি না হতো কার বলা প্রান্তরে এই জন্য নবী বললেন আল হোসাইন মিন্নি ওয়ান আমিল আল হোসাইন হোসাইন আমার থেকে তাহলে নবী থেকে হোসাইন আচ্ছা বাপ একটা প্রশ্ন জাগে নানা নাতিকে বলছে নাতি আমার থেকে কথাটা বলুন এতটুকু অঙ্ক পারবেন না ঠিক না কেন না আমার থেকে আমার মেয়ে আর মেয়ে থেকে যে হয়েছে সে আমার নাতি নানা বলছে আমার থেকে আবার নানা বলছে ওরে নাতি তুই আমার থেকে কিন্তু আমি তোর থেকে এটা ঠিক না বেটি ঠিক আমি একটা বুঝলাম অঙ্ক বুঝিয়ে দেন আপনাকে না না অনেকে মোল্লা তো ফতোয়া দেয় নবীর এই হাদিস এরকম কতগুলো হাদিস আছে ইয়া আলী আনতা মিননি ওয়া না মিনকা তুমি আমার থেকে আমি তোমার তোমার আমার পরে तमाम মুমিনদের ওলি হবে আলী এ কেউ মানে আর কেউ মানে নবীকে মানে আর আলীকে তো যাই হোক ছোট করে বলি নাতি নানা থেকে নাতি নানা থেকে নাতি থেকে নানা কি করে হয় নাতির কোন সম্পর্ক নাতি ধর নাতির মেয়ে হলো বা ছেলে হলো তার থেকে যদি কেউ হয় সে কি নানা হবে নাতির ওর থেকে ছেলে মেয়ে যেটাই ধরে কি গো তা ছেলে মেয়েকে নানা বলবে না কি বলে ডাক কি সম্পর্ক আছে বড় রাজ আছে না আমি মোহাম্মদ কারবালাতে হকের পক্ষে আর না হকের বিরুদ্ধে যুদ্ধ করে শহীদ হব হোসেন শহীদ হবেনি হোসেন সুরতে মোহাম্মদ শহীদ হবে তাই দেখিয়ে দিলেন মোহাম্মদ দিনকে পূর্ণ করার জন্য মোহাম্মদ দিনকে বাঁচাবার জন্য মুহাম্মাদ দলিলকে ঠিক রাখার জন্য হোসেন শহীদ হবে হোসেন শহীদ হবে না ওটা মোহাম্মদ শহীদ হবে আর এই দলিলের ভিত্তিতে খাজা গরিব নামাজ বলছেন দিন দিন পান আসো হোসেন ওখানে শহীদ কে হচ্ছে মোহাম্মদ ওতে মোহাম্মদ দিন মোহাম্মদ দিন বাঁচানোর ওয়ালা হোসেন শহীদ হয়নি দিন কে বাঁচাতে গিয়ে হোসেন সাথে মোহাম্মদ আপনি কি বললেন কারবালা প্রান্তরে হোসেন তুমি নয় তোমার থেকে আমি মোহাম্মদ বলছি তুমি আমার থেকে কিন্তু কারবালা প্রান্তরে তুমি এখান থেকে আমার থেকে কারবালা প্রান্তরে আমি তোমার থেকে তুমি যে কাজটা করবে ওটা তুমি করবে না মোহাম্মদই করবে জোরে বলেন কি রাজ বুঝলাম কুরবানি করো তো হোসেন কিভাবে করবেন হয়েছিল চার দিক থেকে তীরের বর্ষা বর্ষা হাজার শৈল তীর নিক্ষেপ করে কিভাবে কিছু দেখা যাবে একটা কালো ছায়া মেঘ আসছে মা র আলিয়াস গেলের মা কারবেলার প্রান্ত ইমাম হোসেনের লাশ যখন দেখলেন দেখে বারবার ঘুরছেন বারবার ঘুরছেন ইমামের সাজ্জাদ বলছেন আম্মা আপনি কি বাবা জানে তোয়াফ করছেন না বেটা ইমাম মাওলা আকা হোসেনের মোবারক ওজুদে শেষবারের মধ্যে একটা চুমু দেবো একটা খালি জায়গা খুঁজছি কিন্তুই পাচ্ছে না এমন কোন একটা অঙ্গ চুমুদুয়ার মতো অঙ্গ দেখতে পাইনি যেখানে তীর বিদ্ধ হয়নি আল্লাহ আকবার একা কোন কারা করেছিল ওখানে ইমাম হোসেনের বিরুদ্ধে ফাতওয়া দিয়ে ওয়াজিবুল কতল বলে কারা করেছিল বজ্রঙ্গ দল বিজেপি শিবসেনা ইহুদি খ্রিস্টান নাসারা বৈদ্ধ কারা মুসলমান নয় পাক্কা মুসলমান কোন দিকের পাক্কা পাক্কা নামাজি এক হপ্ত নামাজ কাজা করেন না ওমর সাদ ইরফান কে বলছো ইরফান জেতে দিল করছিস কেন তাড়াতাড়ি ইমাম তাタリー হোসেনকে কে কতল কর দেখছিস না সূর্য ডুবতে চলেছে আসরের জায়গা থেকে মকদেবের জায়গায় সূর্য ডুবতে চলেছে আসরের নামাজ পড়া হয়নি তাড়াতাড়ি সেনানকে কাতল কর তা আমাদের আসরের নামাজ কাজা হয়ে যাবে তার মানে ইমাম হোসেন গলায় তালোয়ার চালিয়ে তাকে শহীদ করে মন কতল করে নামাজ পড়তে যাবে আর নামাজ পড়তে গিয়ে বলবে আল্লাহ সাল্লি আলা মোহাম্মদ আলে মোহাম্মদ আয় আল্লাহ তোমার নবীর উপরে দরুদ আর নবীর আওলাদ হোসেনের উপরে দরুদ কি সাংঘাতিক নামাজি এমন নামাজিদের মুখে আজকে জুতো মারতে ইচ্ছে হয় এই রকম নামাজির আজকে না যায় দিচ্ছে কালকে যেমন হোসেনের বিরুদ্ধে পাতোয়া দিয়েছিল আজকে সেই হোসেনের স্মৃতিকে জাগরণ করার জন্য এরা ফাতোয়া লাগাচ্ছে এজিদি নামাজি

ফাসাল্লে পাঁচজনের সঙ্গে মিলন সেতু যোগ স্থাপন পাঁচজনে যোগ স্থাপন কাউসার এ কোন কাউসার কেন নাজিল হলো কি নাজিল হলো একটা আয়াত বাকি আছে না ছোট্ট সূরা দুটো আয়াত পড়ে নিয়েছি একটা আয়াত বাকি আছে এ সূরাটা কেন নাজিল হয়েছিল প্রত্যেকটা আয়াত বা সূরা যখন নাজিল হয় কি জন্য কিছু একটা কারণ আছে না কোরআন অলরেডি আগে লওহে মাহফুজ হয়ে গেছে কিন্তু যেখানে যেমন প্রয়োজন যেমন কোর্টে ক্রিমিনাল বই আছে ক্রাইম বই আছে এটা পুস্তক আছে কিন্তু সব আইন কি একদিনে জজ সাহেব প্রয়োগ করে যেখানে যেমন কেস আসবে যেমন সেকশন ধারা হবে সেইভাবে তার কেস চলবে সেই আইনটা বলবৎ হবে ঠিক না তো কোরআন আগেই এসে গেছে অলরেডি কিন্তু যেখানে যেমন তার কেস সেখানে সেরকম আয়াত নাজিল তো এক সুরাটা নাজিল হওয়ার কারণ হচ্ছে নবী মুস্তফা সাল্লাল্লাহু তাআলা সাল্লাম মারাতক মারাতক মানে যেটা কোন নবীর জমানায় হয় না চার দিকে শত্রুরা ঘিরে প্রাচীর ভাবে আটকে রেখেছিল দিন ফায়লাতে দেবে না এমন কি মুহাম্মদকে মারার বহু পরিকল্পনা চলছিল শত্রুরা চারদিকে অবরুদ্ধ করে রেখেছিল পাহাড় ঘেরা প্রাচীরের নাই নাই কেউ যেন মোহাম্মদের কাছে না আসতে পারে কেউ যেন প্রকাশে কলমা না পড়তে পারে চারদিকে অবরোধ করে রেখেছিল এরকম একটা সংকট নাবিয়া তার মুষ্টি মেয়ে কিছু সঙ্গী সাথী লুকিয়ে লুকিয়ে যারা হয়েছে তারা অদূর ভবিষ্যতে দেখতে পাচ্ছে না কোনো শুভ লক্ষণ যে দিন থাকবে দিন ফাইলাবে এরা যেভাবে শ্রদ্ধা করছে এই রকম একটা পরিস্থিতি এই রকম একটা হতাশা পাঞ্চ পরিস্থিতি কালে নবী মুস্তফার সন্তান দয় হজরতে কাশেম আর হজরতে আবদুল্লাহ আলহিম আসসালাম কিছুদিন ছাড়া পর পর ইন্তেকাল করলেন বলুন আপনার বাড়ির চারদিকে দুশ্মন আপনার ভালো দেখতেই পারে না কেউ ভালো দেখতেই পারে না তার উপরে যদি আপনার আমার বাড়ির দু চারটা সন্তান মারা যায় তাদের কি হবে আনন্দ না দুঃখ দেখতে পাচ্ছে না চারিদিকে অবরুদ্ধ করে গেছে আর সেই রকম মুহূর্তে আল্লাহ পরীক্ষা কাছে আবদুল্লাহ সাল্লাম নজিবাকে সন্তান দায়িত্ব উঠিয়ে নিলেন আল্লাহ তুমিও বা কেমন এমনি তোমার হাবিব তুমি তাকে নাকি এত ভালোবাসো যাকে না বানালে তুমি কায়নাত বানাতে না এক তো কাফের মক্কার কোরাইশ কাফের মুশ্রেকরা দুঃখ কষ্ট দিয়ে তাকে অবরুদ্ধ করে রেখেছে যারা যন্ত্রণা দিচ্ছে তার উপরে তার উপরে আবার তুমি তার দুটো সাপ যে উঠিয়ে নিলেন এ কিরকম তা আমি আলমে আরওয়াতে তার সফে ভাবি আল্লাহ উত্তর দিচ্ছি আরে ইমতিয়াজ

তারা জয় উচ্ছার সঙ্গে উল্লাস ধ্বনি দিয়ে উঠলো ইন্না মোহাম্মদ তার মধ্যে তাদের সর্দার আবু জাহেল উদবা সাইবা আবু সুফিয়ান আর বেশি করেছিল তার নাম উল্লেখ এসেছে তাফসিরে সাদ বিন ওয়াইল সাহমি তার কাছে যখনই কোনো ব্যক্তি গিয়ে মুহাম্মদ মুস্তাফার কথা বলতো নবী পাকের কথা বলতো সে তখন বলতো আরে ওই মুহাম্মাদের কথা আর বলিস না কেন না ও তো শিকড় কাটা নির্বংশ হয়ে গেছে ওর আর কোনো পুত্র সন্তান নাই বাস কিছুদিন পরে ও মারা যাবে ও দিন মিটে যাবে ও নাম নেওয়ার মতো আর জিকির করার মতো কেউ থাকবে না এরকম প্রসঙ্গে আরো অন্যান্য বর্ণনা আসছে যে যখন নবী পাকের সন্তান দয় একের পর এক ইন্তেকাল করলেন

ঘুম পাচ্ছে হ্যাঁ ঘুম পাচ্ছে শেষ আয়াত ইন্না শানিয়া কা হল আবদার আমরা তো মুখস্থ করি পড়ি আর ঠুকে দিই কিছু বুঝি না এখানে কি বলছে এই আবদার ইন্না মুহাম্মাদ আবদার কাফেররা বলছে নিশান্তে মোহাম্মদ আবতার আবতার মানে কি নির্বংশ শিকড় কাটা শিকড় কাটা মানে কি যে গাছের মূল কেটে যায় সে গাছের ফল ফসল জলপালা শুকিয়ে যায় তার মানে মুহাম্মাদের যে ওয়ারিশ সে আর নাই সন্তান নাই ওয়ারিশ থাকবে না শিকড় কেটে গেছে মুছে গেছে ইননা মুহাম্মাদান আবতার কোন মকাম আহ বাহু তারপরে তার মোকামে কার মোকামে মোহাম্মদের মোকামে মোহাম্মদের স্টেজে মোহাম্মদের জায়গাতে কেউ ক্রাইম থাকবে এরকম তার কোন পুত্র সংসার নাই ফাইজা মাতা ইন কাতা জিকরুহু মানে মোহাম্মদ যখন মারা যাবে তার জিকির করার কেউ থাকবে না তার নাম নেওয়ার মতো কেউ থাকবে না ওয়াসরাহতুম মিনহু আর তখনই তোমরা তার থেকে মুক্তি পেয়ে যাবে তার মানে আমাদের বাতবাদ যে ধর্ম আগে থেকে চলে আসছে এই ধর্মটা বেঁচে যাবে মোহাম্মদ ধর্ম মিটে যাবে তার নাম থাকবে না এ থেকে কি বুঝা গেল মক্কার কাফের কুরাইশদেরও জ্ঞান ছিল আজকের মোল্লাদের সে জ্ঞান নেই বলবো তবে টা। নিতে পারবেন তো বলে যাচ্ছি কাফেররা কি বলল মক্কার কাফের মুশফিকরা যে লাবনা লাহু ইয় মাকামাহু বাহু মোহাম্মদের পরে তার মোকামে কায়েম থেকে তার আর কার্যকলাপ এখানে মোহাম্মদ যে কাজ চালাতে এসছেন যে দিন চালাতে এসছেন এরকম দিনের হাদি রূপে যে কাজ চালাবেন মোহাম্মদের সেরকম কোনো সন্তানই নাই অর্থে মোহাম্মদ যখন সন্তান নাই তো তার মোকামে থাকবে কে মোহাম্মদ মারা গেলে সব মিটে যাবে বলুন মোহাম্মদের যখন কোনো সন্তান নাই দিন মিটে গেছে না আছে কার দ্বারা হয় বড় ভাই আমি নিজেও বলতে কি করো হারিয়ে যাচ্ছি হারিয়ে যাচ্ছি কাফেররাও জানতো আমার পরে আমার মোকামে আমার ছেলে থাকবে না আমার ঘরে চাকর থাকবে আগে বলো চুপ 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 একদম চুপ আরে আমার পরে আমি মারা গেলে আমার জায়গাতে আমি যে কাজ চালাই সেই জায়গাতে আমার ছেলে আমার মোকামে থাকবে আমার স্থানে থাকবে না আমার ঘরের গোলাম থাকবে ছেলে থাকবে বাবা মা আমারও আজ এত সহজে বুঝে নেবেন তাহলে আলি চার নম্বরে তো রাখলো কোথায় বাস আপনি বলুন এখন শোনেন শুনতে শুনতে যখন দশ বিশ বার শুনবেন তখন বলবে আচ্ছা এই জায়গাটায় আগেও বলে গেছি দরুদ যার নামে পড়বো তাকে রাখলাম পেছনে আর গোলাম আছে আগে ইমাম বাহ কি সুন্দর কি সুন্দর নাম বললে আবার অনেকের বিপদ যে বলি না যে আমার নিজের লোক তখন বলবে এত এরকম হয় তারও ইমান হারিয়ে যাবে হারিয়ে যাবে সারা। আর নাদান কো নাদানো নেই ডাক্তার আমি নাম বলে দিলো যারা নাদান আছে হাজার দিলেও সে মানবে না যারা আকল মন বিবেক আছে ইশারা করলেই যথেষ্ট ইশারাতে যথেষ্ট হ্যাঁ

মৃত্যু হুসেন কাতল হয়েছে আজকে হোসেন নাম ঘরে ঘরে পাওয়া যায় না পাওয়া যায় না রাজা হোসেন ফদুল হোসেন এরা হোসেন আহমদ হোসেন গোলাম হোসেন আব্দুল হোসেন রাজ্জা হোসেন কি নাম আছে না তার ঘরে ঢুকে গেছে ও সাহেব মাসাই করার জন্য ঢুকে গেছে দিলে বসে আছে যে দিল আল্লাহ থাকে ওইখানে সিংহাসনে বসে আছে এই নাম রাখ এই নাম রাখ এই নাম রাখ হুকুমত করছে দিল থেকে বেরোলো নাম রেখে দিল কিন্তু আজ পর্যন্ত যারা এই দিকে মামা তো ভাই জানে মামু জান জানে তার বাপকে দেখেছেন কোনো দিন আজ আব্দুল এজিদ গোলাম এজিদ শারফুল এজিদ আকাম আহমদ এজিদ এই যে নাম রেখেছে তার পোতার নাম বেটার নাম এই যে দেখেছি ইমাম হোসেন এজিদকে এমন ভাবে জাহান্নামার তলায় পুঁতে দিয়েছে যে প্রতি বছর একবার করে যখন ওদের চেলারা মাথা উঁচু করে আমরা তাজিয়া পাক মানিয়ে ওদের মাথায় মাথা মাথা জাহান্নামের তলায় আবার ঢুকিয়ে দিয়ে এক বছরের জন্য ঠিক না বেটে এজিদ নাম মিটিয়ে দিয়েছে তুমি কি করে তাজিয়া মেটাবে এজিদকে হোসেন মিটিয়েছে তো আজ হোসেনই আছে তাজিয়াকে মেটাতে পারবে না এসো মক্কার কাফের কুরাইশরাও জানতো যে মুহাম্মাদের পরে তার মাকামে তার আওলাদ কিন্তু আওলাদ নেই খুব খুশি খুব খুশি আল্লাহ পাক নবী পাকের এই রকম মানে মক্কার কুরাইশ কাফেররা যখন এরকম উল্লাস উচ্ছাস করন্ত নবী পাকে যে দুঃখ কষ্ট আরো বেড়ে গেল আল্লাহ তখন আল্লাহ পাক নাজিল করলেন যেটা বলেন সুভান কি নাজিল করলেন না আল্লাহ পাক তার নবীকে সাহস সান্তনা ও সাহস সৃষ্টির উদ্দেশ্যে শুধু তাই নয় তার শত্রুদেরকে বিনাশ হওয়া সুসংবাদ দেওয়ার উদ্দেশ্যে সুরা নাজিল করলেন কি

ও কৌশার কিয়ামতের পরেও চলবে ও কৌশার আজ দেব জান্নাতে গিয়েও চলবে জান্নাতের আগেও চলবে तमाम পৃথিবী ময় চলবে কৌশার দিছে সে কি তাহলে বোঝা গেল আওলাদ দয়কে কে নিয়েছেন আর কৌশার রূপে মা فاطمه দিয়েছেন যারা বলেন এ সুন্নাতুল জামাত দাবিদার নবী পাকের সুন্নাতের উপরে চলা তবে তো সুন্নাতুল জামাত তো নবী পাক তার বেটি ফাতেমার জন্য দাঁড়াতেন আম জনতা না বুঝতে পারলো মোল্লা মৌলভি মুফতি এরা জানে হাদিস পড়েছে তো বলো জিজ্ঞেস করো ভাই নবী পাক তো তার বেটির জন্য দাঁড়াতেন ফাতেমার জন্য দাঁড়াতেন আপনি আপনার আপনার বেটি যখন আপনার সামনে আসতো আপনি কবার দাঁড়াতেন আপনার বেটি যখন আসে আপনি কি দাঁড়ান বলেন না তাহলে আপনি কি করে শোনাতো জামাত হলেন কেন নবী পাকের শূন্য ধরলে বেটি আসা মানে নবী পাক দাঁড়াতেন তাহলে আমরাও দাঁড়াবো আমাদের বেটি এলে হ্যালো ঘুম পাচ্ছে মানে শ্রোতাদের ঠিক দিচ্ছে না হ্যাঁ আরে নবী পাকের শূন্য বলে কাকে নবী পাক যেটা করেন সেটা হুব হুব আমরা করব মেনে নেব সুন্নাত হ্যাঁ তাই নবী পাক তার মেয়ের জন্য দাঁড়াতেন বেটির জন্য দাঁড়াতেন যদি নবী পাকের চার বেটি আর তিন মেয়ের জন্য দাঁড়াতেন না দলিল আছে তো দাও আমরা না হায় যেটা পেছি সেটা জিকির করছি তোমরা যে তিন বেটি পেছো তার জিকির করো কি জি নয় ভাগে চার বেটি জুনরেন বলে কাকে জুনরেন কানেমে লাগিয়েছে আবু তালে পালন করেন আলিয়ার আর নবী দুটো নূর এর নাম জুনুরাইন নয় ওসমান গনি কে বানালেন কি করে না দুই বেটিকে বিয়ে করেছিলেন

মুহাম্মদ মা তাহলে ওসমান গনি জুন রয় নবীর মেয়েকে বিয়ে করেছেন তাহলে নবীর মেয়েকে বিয়ে করেছেন নবীর বিবি ওসমান গনির কি হবে মা কই নবীর বিবি তোমাদের খালা এটা তো কোরআনে বলে না খালা হলো জ্বলতো যে খালারা না এক তো বনকে বিয়ে করা যায় ফুপি বললো জ্বলতো যে ফুফা তো বনকে বিয়ে করা যায় কিন্তু এখানে মা বলেছেন নবীর বিবি মোমেনদের মা তাহলে উসমান গানি মোমেন ইমান নবীর উপরে নবীর বিবি উসমান গানির মা তাহলে মা হয়ে মায়ের বোন কে উসমান গানি কেমন করে বিয়ে করলো মোল্লা দলিল দাও কোরআন থেকে হাত ওঠাও না হলে দলিল দাও অবাক লাগছে আল্লাহু আকবার তো নতুন শুনছেন নাকি আমি তো শ্রোতাদের মুখ দেখে ভয় পেয়ে যাচ্ছি

পঁচিশ বছরে মাসাল্লাহ ইতিহাস অনেকে জানেওয়ালা আছেন তাহলে পঁচিশ বছরে বিবাহ করেছেন মা খাদি কবরা সাল্লামকে পঁচিশ বছরে বিয়ে করেছেন চার বছর কোনো সন্তান হয়নি উনত্রিশ বছরে হজতে কাশেম আলাই সাল্লাম হলেন বড় সাহেবজাদা আর পঁয়ত্রিশ বছর বয়সে অলরেডি নবী প্যাকেট নাকি যত মেয়ে ছিল বিবাহ মানে নব্বত ঘোষণার

হ্যাঁ ছ বছরে আবার আব্দুল্লাহ হবে ফের জয়নাব হবে উম্মে কুলসুম হবে রুকাইয়া হবে ফের খাতুনে যেন ফাতেমা হবে তো চারটে মেয়ে ছ বছরে একটা ছেলে চারটে মেয়ে ছ বছরে হল বড় হলো কবে কিশোরী হল কবে যুবতী হলো কবে বিয়ে হল কাবে মুল্লা বিচার দে পাগল বলছেন কি আজকে যে চলছিল ধর্মটা পুরো পাগলা কারদের মতো প্রলাপ পাগলা কারদের প্রলাপ এই জন্য ইমতিয়াজ নাম শুনলে বহু ফেরকাবাজ মোল্লারা দাওদি নেয়নি আর সবথেকে বড় কথা আমাকে তো যখন শুনছেন এই স্টেজটাকে এই অনুষ্ঠাকে এই মিলাদটাকে এই অনুষ্ঠানে ক্যান্সেল করার অনেক চেষ্টা করবে জানি না আপনার এখানে করেছে কিনা চেষ্টা করবে যাতে ও না আসা যাতে ও না আসা আরে ভাই এটা সোশ্যাল মিডিয়ার জামানা গুগলের জামানা জামানা ইন্টারনেটের তুমি এখানে আসতে মানা করলে কি হবে আমার অফিসিয়াল চ্যানেল নেই সেখান থেকে ছাড়বো আরো চাল খাড়িয়ে তখন কি করবে তখন কি করবে আর অলরেডি বলে রেখেছি লোয়ার কোর্ট থেকে সুপ্রিম কোর্ট পর্যন্ত খোলা আছে দলিলবিহীন কথা বলে আমার নামে কমপ্লেন করো করো কমপ্লেন করলে একটা জিনিস বাঁচব যেদিনকে আমি রেজাল্ট পাব না তোমার যে কত দলিলকে বাজেট করতে হবে সেটাও হুঁশ রেখে কেন যে দলিলগুলো দেবো আমি দেখাবো বোখারি থেকে তিরমিজি থেকে আবু দাউদ থেকে তারিখে তাবরি থেকে তারিখে খুলদুম থেকে সমস্ত মুফাজনা হাজার সুন্দর আমাদের কেতাব থেকে তো যেগুলো বললে কমপ্লেন করবে এগুলো যদি কাফের হয় মোনাফিকি হয় ইসলাম বিরোধী হয় তিন বিরোধী হয় তো দিন কেতাবগুলোকে বাজেট করো ব্যান্ড করো ঠিক না বেটি কেন ওই কেতাব থেকে বলেছি দেখিয়ে দেবো জোরে বলেন সুমান আল্লাহ এত কিছু বলার পরেও সোশ্যাল মিডিয়া না লাইভ হচ্ছে কেন করতে পারে না যে ওর বিরুদ্ধে গেলে এক তো আমাদের মুখ কালো হবে সম্পূর্ণ সুন্দর আমাদের যত কেতাব আছে ব্যান করতে হবে আর এমনিতে বিরোধীরা আমাদের বিপক্ষে ওইগুলো প্রচার হয়ে গেলে হাইলাইট হলে পেপার পত্রিকা টিভির পর্দায় যখন যাবে মোল্লাদের থাকবে আর মুখ হ্যাঁ এতদিন গোপনে গোপনে চালিয়েছ পড়াই পড়াই গলি 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 আজকে আর পারবে না সব দোকান সাজিয়ে হচ্ছে বা করতে চলেছে কেন ইন্টারনেটের যুগ যা খুঁজে তাই বলবে হ্যাঁ চার বেটি পাঁচ বেটি হ্যান বেটি তান বেটি অনেক কিছু বলে গেছে দুই ছেলে দুই সাহেব দাদা চলে গেছে তো কি হবে হে নবী আপনাকে কৌশল দিয়েছি সে কৌশল কে সে কৌশল হলো ফাতেমা আমার নবী বলেন আদম থেকে যত নবী এসেছেন আমার আগে সমস্ত নবীদের ঔরস থেকে তাদের সন্তান তাদের জুরিয়া তাদের বংশধর কিন্তু আমার বংশধর ফাতেমা আলী হতে জোরে বলে কেমন পন্ত আজকে আমরা আওলাদের রাসূল দরুদও পড়ছি ওয়ালালে মোহাম্মদ ওয়ালা আলে মোহাম্মদ আওলাদে মোহাম্মদ তাই না তো আওলাদে মোহাম্মদ নবী পাকে তো বেটাই নাই আওলাদ কোথায় আওলাদ কাকে নিয়ে হলো ফাতেমা হলো আওলাদ তো ফাতেমা এমন আওলাদ যে ফাতেমা থেকে শের এমন মা যে পৃথিবীর বুকে কোন নবীর মা কোন নবীর মা কোন নবী কোন এমন মা বারো ইমামের মা হয়নি মা পাতে মা ইমাম মেহেদিকে নিয়ে বা এগারো ইমামের মা আর এক ইমামের বিবি জোরে বলে ইমাম ফাতেমা হলো কৌসার আর ফাতেমা থেকে যে আওলা আসছে এ হলো ঝর্ণা ধারা ঝর্ণা ধারা ঝর্ণা ধারা ইয়ানে হাসান হোসানি ওলি হোসানি হাসানি ওলি এ ওলি থেকে ওলি ওলি থেকে ওলি ওলি থেকে অলি সমুদ্র থেকে সমুদ্র থেকে নদী নালা বহন করে পাইপের দ্বারা স্বচ্ছ ভাই একটা উদাহরণ দিয়ে আমরা বোঝাতে চাইছি আজকে তো অনেক রকম সুবিধা হয়ে গেছে আগে আমরা খাল বিল নহর ঝর্ণা দ্বারা পানি পান করতাম না হ্যাঁ না বলেন কিছুর পর আরো ভুলে আর আরো মনে করতে খালের পানি নদীর পানি পুকুরের পানি খেতাম না পুকুর থাকতো না খাল থেকে পানি আনতাম সেসব জায়গাতে পানি পান করতাম আচ্ছা বলেন আবার এক একটা পৌরসভা এলাকায় দেখে খালের পানি খায় না পাইপ থেকে পানি পান করতাম উন্নত মানে আচ্ছা বলেন যেখান থেকে পানি ছাড়ছে কি বলে আমাদের সুবিধার জন্য কোথাও খাল দিয়ে ছাড়ছে আর একটা পাইপের সাহায্যে আসছে পাইপের সাহায্যে যে পানিটা আসে সেই পানিটা কি যেখান থেকে ছাড়ে রকম হোবাহু পানি না তাতে গলযোগ আছে হোবাহু কেন পাইপের সাহায্যে আর যেটা খাল নদী দিয়ে আসছে কেননা এর আগে খাল শুকনো ছিল ভোরে গিয়ে কত পায়খানা করেছে কত প্রাপ করেছে কত কি কাণ্ড ঘটেছে ও পানি যখন ছেড়েছে সবকে ধুয়ে নিয়ে মেলাওয়ট হয়ে আসছে ওকে কি বুঝা গেল নোংরা পানি খেতে যেও না আমার নবী দেখি দিয়েছেন যে ফাতেমার রাউলাদ হলো পাইপের মেশাল স্বরূপ এখান থেকে যে কাউসল যাবে ইমামদের মধ্যে হাসানি হোসানি হোসানি হাসানিদের মধ্যে ওলিকে ধরে স্বচ্ছ কাউসল পান করো আর মোল্লাদের খালবিল নদী নালা থেকে গুগোবর পানি খেতে যাও না না বুঝতে পারলেন কি

কাওসারের উপর নামাজ ভালো করে লক্ষ্য করুন কাওসারের উপর নামাজ নামাজের পর নহর আর এই নহর কে যারা এড়িয়ে যায় না এখন নহর বোঝাতে হবে ইমাম হোসেন তার সঙ্গীর সাথে আবার বিদ্যা বনিতা দাঁড়িয়ে থেকে তীরের বর্ষাম বললাম আঘাত পেয়ে রক্ত ঝরে 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 করেন ভূতলা সাই হলো তখন মালন সিনার সিমারের আসে জবাই করলো তাহলে উটের মতো আগে নহের হলো দাঁড়িয়ে থেকে তারপরে ভুতলা সাই হলেন তারপরে জবাই হলো এটা নবী জানতে পেরেছেন এবার এইখানে নবী কি দেখাচ্ছেন যে এই নহর এই কুরবানি এই কারবালাকে এই কারবালার নহর এই কারবালার কুরবানি যারা এড়িয়ে যায় যারা এড়িয়ে যায় কি বলছে ইন্নাশ আনিয়াকা হুয়াল আবতার হে নবী আপনি নিশিকড় কাটা নন আপনি নির্বংশ নন যারা আপনাকে এড়িয়ে যায় যারা কারবালাকে এড়িয়ে যায় যারা নহরকে এড়িয়ে যায় হোসেনই কুরবানকে এড়িয়ে যায় হোসেনই তাজিয়াকে এড়িয়ে যায় বাধা বিপদ তো দেয় এরই হলো নির্বংশ শিকড় কাটা শিকড় কাটা আমরা আমরা তো এড়িয়ে যায়নি হোসাইনকে মেরেছি তো তাজিয়া পানাই যারা হোসেন কে তো তা যে এখনো মানাবে তাহলে সিগারেট কাটা কে যারা এড়িয়ে যায় আজকে বলুন এজিদি মুয়াবিয়ার পক্ষে একটাও কোন কবর আছে আরে বাতি জ্বালানো দূরের কথা কবর আছে দেখাতে পারবেন বনি আব্বাসীয় বনি উমাইয়া সাতশো সাড়ে সাতশো বছর ধরে রায়তন্ত্র চালালো আওলাদ রাসূলদের দুশমনি এরকম চরম দুশমনি কোনো শত্রুরা করেন তার বিপক্ষ বাইদের উপরে যেভাবে করেছে হ্যাঁ তো যাই হোক সে অনেক বড় ইতিহাস কিন্তু যারা যারা করেছে তাদের একটা কবর আমাকে ইতিহাস থেকে দেখান তো অমুক জায়গায় অমুক বাদশার কবর আছে যারা যারা আওলাদের সঙ্গে দুশ্মনী করেছে দেখান সব চারটি খানা গুগুবরের পায়খানা হয়েছে কিন্তু আমার হোসেন কার করে যারা যারা নয় সাধারণ যারা ওলি হয়েছে আরে রসুলের মর্যাদা অনেক উপরে সাধারণ যারা ওলি হয়েছে তাদেরও মাজার প্রাঙ্গনে গুলজার হয়ে আছে এ হোসাইন